হে হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা হ্যান্ডসাম দেখতে হওয়ার জন্য এটা জরুরি নয় যে আপনার রং অনেক ফর্সা হওয়া লাগবে। বরং কিছু এমন জিনিস আছে যেটাকে আপনি শুধুমাত্র একটু খেয়াল রাখেন তো আপনি অনেক বেশি অ্যাট্রাকটিভ আর হ্যান্ডসাম দেখতে হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে 6টি এমন টিপসের ব্যাপারে বলবো যেটাকে যদি আপনি একবার ট্রাই করে নেন তো আপনি কিছুদিনের ভেতরই পুরোপুরিভাবে বদলে যাবেন। টিপস নাম্বার 1, আপনার পুরো বডির মধ্যে লোকেদের যেটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে ওটি হলো আপনার ফেস। আর আপনার ফেসকে আকর্ষিত বানানোর জন্য আপনাকে কেবলমাত্র 4টি জিনিসে ফোকাস করতে হবে। প্রথম আপনার চোখ, দ্বিতীয় আপনার চুল, তৃতীয় দাঁত, আর চতুর্থ আপনার ঠোঁট। দেখুন, আপনার ফেস যতই ডার্ক হোক না কেন, যদি আপনার ঠোঁট ক্লিন থাকে, পিঙ্ক দেখতে লাগে, তো এটা আপনার ফেসকে একটা আলাদাই লুক দেয়। তো আপনি আপনার ঠোঁটকে পিঙ্ক বানানোর জন্য, পরিষ্কার করার জন্য কি করবেন, আপনি এক চামচ চিনির পাউডার নেবেন। আপনি ঘরে চিনিকে পিষে পাউডার বানিয়ে নেবেন। আর এরপর আপনাকে নিতে হবে অর্ধেক লেবুর টুকরো, আর এই লেবুর রস নিচড়ে ওই চিনি পাউডারে মিশিয়ে দিতে হবে। তারপর ওই লেবুর খোসা দিয়ে আপনাকে এইভাবে আপনার ঠোঁটে ওটিকে রাব, মানে ঘষতে হবে। আর এমন আপনাকে 1 থেকে 1.5 মিনিট অবধি করতে হবে। তারপর রাব করার পর আপনাকে ভালোভাবে আপনার ঠোঁটকে ধুয়ে নিতে হবে। আর আপনাকে নিতে হবে হানি, মানে মধু। এটিকে আপনি আপনার ঠোঁটের উপরে লাগিয়ে নেবেন। তারপর আপনি আপনার ঠোঁটকে দেখে নিজেই অবাক হয়ে যাবেন। তো এবার আমাদের যে দ্বিতীয় জিনিস আছে ওটি হলো আমাদের চুল। আমাদের মাথার চুল আমাদের বডির এমন এক পার্ট হয় যেটা আমাদের ফেসকে অ্যাট্রাকটিভ দেখানো অনেক মেজর রোল প্লে করে। দেখুন, যদি আপনার ফেস ছোট থাকে তো আপনাকে একটু বড় হেয়ার রাখা দরকার। আর ওখানে যদি আপনার ফেস অনেক বড় হয় তো আপনাকে ছোট ছোট চুল রাখা দরকার। মানে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনার বডির হিসেবে আপনার ফেস না তো বড় দেখতে লাগে আর নাই বা বেশি ছোট দেখতে লাগুক। আর আপনি আপনার ফেসকে ছোট বড় কিভাবে করবেন, আপনার হেয়ার কাটের মাধ্যমে। মানে যদি আপনি আপনার হেয়ারকে সাইড থেকে কাট করান আর কিছুটা এই ধরনের কাটিং রাখেন, বা এই ধরনের অনেক কাটিং আছে এগুলোকে যদি আপনি করেন তো এই কাটিং আপনাকে একটা অনেক ভালো লুক দেয়, আর এটা লোকেদের অ্যাট্রাক্টও করে। এছাড়াও আপনাকে আরেকটা কথার খেয়াল রাখতে হবে আপনার চুলের উপর, যেটা হলো আপনাকে কখনোই আপনার চুলকে ছাপড়িদের মতো কালারফুল কালার করবেন না। আপনার চুলের জন্য যেটা সব থেকে বেস্ট কালার হয় ওটি হলো ব্ল্যাক। এর থেকে দুনিয়ার কোনো কালারই চুলের জন্য অ্যাট্রাকটিভ কালার হতেই পারে না। আর যদি আপনার চুল রুক্ষ, শুকনো, বেজান হয়ে থাকে, চুল ঝরতে থাকে, চুল স্টাইল করতে চান কিন্তু সেট করতে পারেন না, তাহলে আপনি মুস্টাকের কোকালো হেয়ার সিরাম স্প্রে ব্যবহার করতে পারেন। এটাকে ক্যারি করাও খুব সহজ, আর এটা আপনি সহজেই ব্যবহারও করতে পারবেন। এই হেয়ার সিরাম স্প্রে আপনার রুক্ষ, শুকনো চুলকে একদম শাইনি, স্মুথ আর স্টাইলিশ করে দেবে। এর ইনগ্রেডিয়েন্টসের যদি কথা বলি, এর মধ্যে রয়েছে নারকেল, যেটা আপনার স্কাল্পকে নারিশ করবে আর আপনার দুমুখ চুলকেও ঠিক করবে। আর অনেকে চুলে এত ফ্রিজিনেস থাকে যে তারা চুলের মধ্যে হাত দিলে হাত চুলেই আটকে যায়, তো এই ফ্রিজিনেসকে চুল থেকে দূর করবে। আর আছে অ্যাভোকাডো, যেটা আপনার ভুলের কারণে ড্যামেজ হয়ে যাওয়া চুলকে ময়শ্চারাইজার প্রদান করবে, ফলে চুল ঝরে পড়া কমতে থাকে, চুলের স্ট্রেংথ আসে একদম গোড়া থেকে। এবার জেনে নিই এটিকে আপনি ব্যবহার কিভাবে করবেন। আপনি এটিকে আপনার চুলের কিছুটা দূরে প্রায় 10 সেমি দূর থেকে স্প্রে করবেন। তারপর হাত দিয়ে বা চিরুনি দিয়ে হেয়ারকে সেট করে নেবেন যেমন আপনি স্টাইল করতে চান ওইভাবে। ব্যাস, হয়ে গেল আপনার হেয়ার সেট আর আপনার চুলের সমস্যার সমাধানও। দারুণ, তাই না? তো এটাকে যদি নিতে চান, এখন দীপাবলির অফার চলছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন আর কমেন্টে পিন করে দিয়েছি, এক্ষুনি অর্ডার করুন। তো এবার আমাদের যে তৃতীয় জিনিসটি আছে ওটি হলো আমাদের চোখ। দেখুন, যখনই আপনি কারোর সাথে দেখা করেন বা কারোর সাথে কথা বলেন তো সামনের ব্যক্তির নজর আপনার চোখের উপরেই যায়। আর আজকের সময়ে বেশিরভাগ লোক গভীর রাত অবধি জাগতে থাকে, অনেক বেশি মোবাইলের ব্যবহার করে, আর এর থেকে কি হচ্ছে যে ওদের চোখের নিচে যে স্কিন হয় ওটি ধীরে ধীরে ডার্ক হচ্ছে, আর এই জিনিস আপনার লুককে অনেক বেশি নোংরা বানিয়ে দেয়। তো সব থেকে প্রথম কথা যে রাত্রে 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম অবশ্যই নিন আপনি। আর দ্বিতীয়, সবুজ ঘাসে কমসে কম 5 থেকে 6 মিনিট অবধি প্রতিদিন সকালে অবশ্যই হাঁটবেন আপনি। এর থেকে আপনার দুটি ফায়দা হবে, প্রথম আপনার চোখের জ্যোতি বাড়বে, আর দ্বিতীয় আপনার চোখ তেজি হবে, মানে আপনার চোখে একটা আলাদাই চমক আসবে, আপনি লোকেদের চোখ দিয়ে অ্যাট্রাক্ট করতে পারবেন। এছাড়াও আমি আপনাকে আরেকটা অনেক ইম্পর্টেন্ট টিপ দিচ্ছি যেটা আয়ুর্বেদের অনুযায়ী বলা হয়েছে, আর ওটা হলো যে আপনি সকালে উঠে যেমনি আপনি বেড থেকে উঠবেন তো আপনাকে কুলকুচিও করা যাবে না। আর আপনার মুখের যে লালা আছে ওটিকে আপনার আঙুলে কিছুটা এইভাবে নেবেন, আর যেমন আপনি চোখে কাজল লাগান ওইভাবে আপনার চোখে লাগাতে হবে। দেখুন, এই জিনিস আপনাকে একটু হয়তো নোংরা লাগবে কিন্তু এর এত উপকারিতা যেটাকে জানবার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখুন, সকালে যে লালা হয় আমাদের মুখের ওতে অনেক রকমের এনজাইম পাওয়া যায় যেটা আমাদের চোখের জন্য অনেক বেশি উপকারী হয়। তো এবার আমাদের যে চতুর্থ জিনিস আছে ওটি হলো আমাদের দাঁত। দেখুন, যখনই আপনি হাসেন তো এটা তো আপনার মুখকে আরও বেশি সুন্দর বানিয়ে দেয়, কিন্তু ওখানেই যদি আপনার দাঁত পরিষ্কার না থাকে, আপনার দাঁত হলুদ হয়ে থাকে, তো এটা আপনার লুকসকে অনেক বেশি মাত্রায় খারাপ করে দেয়। তো এই জন্য আপনার দাঁতকে সবসময় পরিষ্কার রাখবেন। আর দাঁতকে সাদা পরিষ্কার রাখার সব থেকে সহজ ভালো উপায় হলো আপনি একদিনে 2 বার ব্রাশ করুন।
একবার সকালে আর দ্বিতীয়বার রাত্রে ডিনারের পর। আর ভাই, পান গুটকা থেকে দূরে থাকবেন। এবার আসি টিপস নাম্বার 3, আপনার ড্রেস। দেখুন, আপনার ড্রেসে আপনাকে যে প্রথম কথাটি খেয়াল রাখতে হবে ওটি হলো, আপনার ড্রেসের কালার কখনোই বেশি রং চঙে হওয়া যাবে না। বরং আপনার ড্রেস বেশির থেকে বেশি হলে 3টি কালার আর কম সে কম 2টি কালার হলে সব থেকে বেস্ট দেখায়। আর দ্বিতীয় কথা যে আপনাকে আপনার বডির হিসেবে ড্রেসকে পরতে হবে। মানে যদি আপনার বডি অনেক বেশি পাতলা হয় তো আপনাকে হাফ টি শার্ট কখনোই পরা উচিত নয়। আর যদি আপনি পরছেনও তো ওটি অনেক বেশি ফিট যেন না হয়, মানে আপনার বডি থেকে ওটি একটু ঢিলা যেন হয়, যাতে আপনার বডি অনেক বেশি পাতলা যেন না লাগে। আর না হলে আপনি সবসময় ফুল হাতের টি শার্ট পরবেন বা ফুল হাতের জামাকেই পরবেন। আর যদি আপনি অনেক বেশি মোটা হন তো আপনি আপনার বডির হিসেবে ফিট কাপড় পরুন। আর কাপড়ে আরেকটা কথার খেয়াল রাখতে হবে, যে কাপড়ই আপনাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ বানায়। এই জন্য যখনই কাপড় কিনবেন একটু ভালো মানের কিনবেন, একটু ভালো কোয়ালিটির কিনবেন। টিপস নাম্বার 4, আপনার ফিজিক্যাল বডিতে নজর দিন। আমার বলার মানে এটা হলো, আপনি সারাদিনে কমসে কম আধ ঘন্টার সময় অবশ্যই বের করুন যখন আপনি যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। আপনি জিম যেতে পারেন, না হলে আমি বাড়িতেই কিভাবে ব্যায়াম করবেন ওর উপর অনেক ভিডিওস বানিয়েছি, আপনি ওই ভিডিওর সাহায্যে আপনার ঘরেই ব্যায়াম করতে পারবেন। দেখুন, এর থেকে আপনার বডিতে দুটি ফায়দা পৌঁছাবে। প্রথম, আপনার বডি ফিট তৈরি হবে, আপনি হ্যান্ডসাম দেখাবেন। দ্বিতীয়, যখন আপনি ওয়ার্কআউট করেন, এক্সারসাইজ করেন, আপনার বডি থেকে ঘাম বেরিয়ে আসে। আর এর থেকে কি হয় যে আপনার বডি আরও বেশি ক্লিন হয়ে যায়, আপনার বডি থেকে নোংরা বাইরে আসে, তো আপনার ফেসও গ্লো করতে থাকে তখন। তো আপনি সারাদিনে কমসে কম আধ ঘন্টা এমন অবশ্যই বের করুন যখন আপনি যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, যে কোনো ধরনের ব্যায়াম করলেই হবে। এবার আসি আমাদের টিপস নাম্বার 5। দেখুন, যদি আপনার পুরো চাপ দাঁড়িয়ে থাকে, মানে আপনার বিয়ার্ড অনেক ভালোভাবে এসে গিয়েছে, তো এটাকে আপনি সাইড থেকে শেভ করে একটা শেপ করে দিন। এটা আপনাকে অনেক ভালো লুকস দেবে ভাই। আর যদি আপনার ফুল গ্রোয়িং বিয়ার্ড না থাকে, মানে আপনার দাড়ি ভালোভাবে আসেনি, তো আপনাকে পুরোপুরিভাবে ক্লিন শেপ রাখতে হবে। মানে কখনোই প্যাচি বিয়ার্ড বা এখানে ওখানে ওয়ালা দাড়িকে রাখা উচিত নয়, আপনাকে দেখতে খারাপ লাগে। যদি আপনার দাড়ি ভালোভাবে আসছে তখনই আপনি দাড়ি রাখবেন, না হলে আপনি ক্লিন শেপ রাখুন। টিপস নাম্বার 6, দেখুন, আপনি অনেক বেশি দেখতে হ্যান্ডসাম আছেন, কিন্তু যদি আপনি কথা বলতে না জানেন, আপনার সেলফ কনফিডেন্স অনেক বেশি ডাউন হয়, তো আপনার হ্যান্ডসাম হওয়ার কোনো ফায়দা নেই। দেখুন, আপনি কারোর সাথে যখন কথা বলবেন, যদি আপনি শুধুমাত্র এই 3টি কথাকে মনে রেখে দেন, তো আপনার নিজের উপর কনফিডেন্স বাড়তে দেখবেন আর আপনি আরও বেশি অ্যাট্রাকটিভ, আরও হ্যান্ডসাম দেখাবেন। তো সব থেকে প্রথম কথা, আপনি যখনই কারোর সাথে কথা বলবেন তো ওর সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন, মানে ওর চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, এমন নয় যে আপনি এর সাথে কথা বলছেন আর ওকে দেখছেন। দ্বিতীয় কথা, আপনি যখনই কারোর সাথে দেখা করবেন তো আপনি নিজেকে পুরোপুরিভাবে প্যাক করবেন না, বরং আপনি ওর সাথে কথা যখন বলছেন ওর সাথে আপনার হাতের মুভমেন্ট করতে থাকুন। কেননা যখন আপনি কারোর সাথে আপনার হাতকে হিলিয়ে কথা বলেন তো এটা আপনার কনফিডেন্সকে আরও বেশি বাড়িয়ে দেয়। তৃতীয় কথা, যে আপনি যখনই কারোর সাথে কথা বলবেন তো রেসপেক্টের সাথে কথা বলবেন। দেখুন, একটা সিম্পল রুল আছে যে গিভ রেসপেক্ট এবং টেক রেসপেক্ট, মানে কাউকে যদি সম্মান দেন তো আপনিও সম্মান পাবেন, এটা 100%। আর এই জন্য যদি আপনি চাইছেন যে সামনের ব্যক্তি আপনার সাথে রেসপেক্টের সাথে কথা বলে, আপনার সম্মান করে, তো প্রথমে আপনি ওর সম্মান করুন, ও আপনার সম্মান নিজেই করবে। এছাড়াও আমি আপনাকে আরেকটা অ্যাডভান্স টিপ দিচ্ছি। দেখুন, যখনই আমরা কারোর সাথে দেখা করি তো কি হয়, ওর বডি থেকে সুগন্ধ বলুন বা দুর্গন্ধ বলুন, ওটা আমাদের মাইন্ডে দ্রুত বসে যায়। এই জন্য সবসময় একটা কথার খেয়াল রাখবেন, যে আপনি যেখানেই যাবেন বা বাইরেও ঘর থেকে যদি যান তো ডিওর ব্যবহার করুন, বা আপনার যেই পারফিউম পছন্দ হয় আপনি ওর ব্যবহার করুন। কেননা সামনের ব্যক্তি আপনার স্মেল লম্বা সময় অবধি মনে রাখে। তো এই ছিল কিছু টিপস, যেটাকে যদি আপনি ফলো করে নেন এটা আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম বানিয়ে দিতে চলেছে। তো ফ্রেন্ডস, আপনার চুল যদি ঝরে পড়ছে, রুক্ষ শুকনো বেজান হয়ে গিয়েছে, তাহলে মুস্টাকের হেয়ার সিরাম স্প্রে ব্যবহার করতে একদমই ভুলবেন না। এখন দীপাবলির অফার চলছে, কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এক্ষুনি অর্ডার করুন। নিচে কমেন্ট করে এটা অবশ্যই বলুন যে আপনাকে ভিডিও কেমন লাগলো। আর সাথে এই ধরনের আরও ভিডিওসকে দেখার জন্য আমাদের হেলদি ফ্যামিলির সাথে আপনিও জুড়ে যান। এতটা ভিডিও দেখার জন্য আপনাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ।